ক্লাসের ভিতরে এখন শুধু একটি চশমা পরা ছেলে আর আসকা বেঁচে আছে। চশমা পরা ছেলেটির মাথায় একটি বুদ্ধি আসে। সে আসকাকে বলে, তুমি আমার ঘাড়ের উপরে উঠে লাফ দিয়ে বাটনটিকে প্রেস করো, এখন শুধু এক সেকেন্ড সময় বেঁচে আছে। তখনই আসকা তার ঘাড়ের উপরে উঠে লাফ দিয়ে বাটনটিকে প্রেস করে ফেলে। এখন তারা গেমটি জিতে গেছে। গেমটি জিতার পর তারা একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে। চশমা পরা ছেলেটি আসকাকে কংগ্রেস করে, আমরা এখন গেম জিতে গেছি। তখনই তার মাথাও ব্লাস্ট হয়ে যায়। ডারুমা ডল আসকাকে বলে, যে একমাত্র এই বাটনটি প্রেস করেছিল সেই বেঁচে থাকবে, বাকি সবাইকে মরতে হবে। একথা শোনার পর আসকা অনেক ঘাবড়ে ওঠে। সে চিন্তা করে আগে তার সাথে যেন আরো কি ঘটবে।